আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জান্নাতুষা কুক অ্যান্ড ব্লগে। কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে এমন মুখরোচক বেগুন ভর্তা পেতে ভিডিওটি দেখবেন অবশ্যই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। যেন বেগুন ভর্তার এই রেসিপিতে আমি নিয়েছি দুইটা বেগুন, যেটা ছয় টুকরা করে কেটে এর সঙ্গে মাখিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে এটা আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখব। অন্যদিকে চুলা একটি প্যান গরম করে এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই সরিষার তেল একটু গরম হলে ভেজে রাখব 5 থেকে 6টা শুকনো মরিচ। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে এটাকে তুলে রাখব এবং প্যানে আমি আলাদাভাবে বেগুনটা ভাজার জন্য পরিমাণ মতো তেল অ্যাড করে তেল গরম হলে বেগুনগুলো আস্তে আস্তে এগুলো ভেজে নেব। গরমে তেলের ভিতরে আমি অ্যাড করে দিব 2 থেকে 3টা রসুনের কোয়া এবং এটা আমি ভালোভাবে ভেজে নেব। বেগুনটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, পুরা পুরা করে ভাজা যাবে না, এটা হালকা করে ভাজতে হবে। ভালোমতো সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে বেগুনগুলো যাতে অল্পতেই নরম হয়ে যায় আগুনে, সেক্ষেত্রে আমি এটাকে হালকা একটু ঢেকে রাখব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার এগুলো আমি আস্তে আস্তে একটি পাত্রে নামিয়ে নেব। বেগুনগুলো নামানোর পর আমি প্যানে আগে থেকে কুচি করে রাখা 2টা বড় পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা না থাকে। আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, কিন্তু যারা ফ্রিজে রেখে ভর্তা খেতে চান তারা কখনোই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না, তাতে ভর্তাটা একটু গন্ধ লাগবে। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভর্তা করে নেব, যেখানে প্রথমে একটু লবণ দিয়ে মরিচগুলো আর রসুন সহ ভালো মতো এটা ভর্তা করে নেব। এবার এটা পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অন্যদিকে বেগুনের যে চারপাশে যে সবুজ আবরণটা এগুলাকে আমি আস্তে আস্তে তুলে আলাদা স্থানে রেখে দেব, এটা আমি ভর্তার ভিতরে ব্যবহার করব না। লবণ কিন্তু আমার বেগুন ভাজার সময় আমি দিয়ে দিয়েছি, আমার এখানে আলাদা কোনো ধরনের লবণ লাগছে না। তারপরও আপনারা একটু চেখে দেখবেন যে লবণ লাগে কি না। আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি অল্প করে একটু ধনিয়া পাতা কুচি, খুব বেশি পরিমাণ ধনিয়া পাতা না দেওয়াই ভালো। তো রেডি মুখরোচক মজাদার এই বেগুন ভর্তা। কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।